দিনটি আমার কাছে খুব স্পেশাল ছিল, কারণ বিয়ের পর আমাদের একসাথে কোথাও ঘুরতে যাওয়া ছিল। তো আমরা ঠিক করেছিলাম সামনাসামনি কোথাও যাব, তো সেই জন্য আমরা চুজ করেছিলাম ডুয়ার্স। তো আমরা বেরিয়ে পড়েছি ডুয়ার্সের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস। খুব ভালো লাগছিল, এমনিতেই আমার ট্রেন জার্নি খুব ভালো লাগে, আর জানালার সিট পেলে তো কথাই নেই। তো শিলিগুড়ির পর থেকে তো আরও সুন্দর লাগছিল, চারদিকে চা বাগান, গাছ পুরো সবুজ, আর গ্রিনারি কার না ভালো লাগে, খুব সুন্দর লাগছিল। আর তার সাথে সাথে আমাদের গল্প হচ্ছিলো, যেহেতু আমরা প্রথম ঘুরতে যাচ্ছিলাম, খুব এক্সাইটেড ছিলাম। আমরা ঠিক টাইমে নিউমাল জংশনে পৌঁছে গেছিলাম এবং স্টেশন থেকে নেমে আমরা গাড়ি খুঁজছিলাম। আর লাকিলি আমরা আমাদের ঠিক বাজেট অনুযায়ী একটা ফোর সিটার গাড়ি পেয়েও যাই। এবং তারপরে জঙ্গলের রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাই মূর্তি টুরিস্ট লজে। ওয়েলকাম টু মূর্তি ট্যুরিজম রিসর্ট। এই হলো মূর্তি টুরিস্ট লজের মেন গেট। চলো, সুন্দর জায়গা, নিরিবিলি শান্ত। পঁচিশটা কটেজ আছে এখানে, পঁচিশটা কটেজ, একুশটা সিমেন্টের আর চারটে উডেন, একুশটা সিমেন্টের আর চারটে উডেনের, উডেন আচ্ছা উডেন। এখানে আমি সকালবেলা আগে কি বলছিলাম, গরু, বাইসন, এটা বাইসন, সুন্দর বেশ জায়গাটা। সন্ধ্যা হয়ে গেছে বলে সব লাইট জ্বেলে দিয়েছে। এটা হলো রিসেপশন, তাই তো? আর তার পেছনে রেস্টুরেন্ট আছে, আর ওখান থেকে রুম স্টার্ট হয়ে গেছে। গাছটাও খুব সুন্দর। এই হলো আমাদের মূর্তি টুরিস্ট লজ। এখানে আমরা এখন এসে পৌঁছে গেছি। চারদিকে খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট লজ রয়েছে, তার মধ্যে এটি হলো আমাদের লজ, রুম নাম্বার 110। লজের মধ্যে ঢুকছি, খুব সুন্দর রুম, একটি সাইড পুরোপুরি কাঁচের জানালা এবং দেয়াল জুড়ে বড় একটি আয়না রয়েছে, সাথে টিভি, একটি স্টাডি টেবিল, পাশে একটি বাথরুম, এয়ার কন্ডিশনিং সিস্টেম রয়েছে এবং এসি চলছে। একটি সুন্দর বেড, সফট, এদিকে একটি বড় আয়না, বিকেল হয়ে এসছে। তো আমরা ঘুরে আসি মূর্তি নদীর পাশ থেকে। আমরা এসে গেছি মূর্তি নদীর ধারে। আর তোমরা দেখতেই পাচ্ছ কী দারুণ ভিউ। যেহেতু আমরা বর্ষাকালে গিয়েছিলাম, তাই মূর্তি নদীতে প্রচুর জল ছিল, তার জন্য আরও সুন্দর লাগছিল। আর তার সাথে আকাশটা তো কোনো কথাই নেই, খুব সুন্দর জায়গা, ইচ্ছেই করছিল না দেখতে। অনেকক্ষণ বসেছিলাম, নদীর জলের আওয়াজ শুনছিলাম, খুব সুন্দর লাগছিল। নদীর পাড়ে ঠিক লেখা আছে আই লাভ মূর্তির একটি স্ট্যাচু, যার পাশে সবাই ছবি তুলছে, আমিও কটা ছবি তুলে নিয়েছি। আর কিছু স্ট্রিট ফুডও আছে। মেঘটা কি সুন্দর হয়ে আছে, দারুণ লাগছে। মাঝখানে একটা আবার ছোট্ট নীল কালো মাছ আছে।
এখানে বসে কীভাবে যে সময় কেটে গেল বোঝাই গেল না। প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আমাদের হল খিদেও পেয়ে গেছে, তাই আমরা ঠিক করলাম এবার আমাদের মূর্তি টুরিস্টে ফিরে যাই। সুন্দর হরিণ, এই তেরে আসবে না তো? না না, চারদিকে সবুজ 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 সবুজ, খুব সুন্দর লনটা, দারুণ। এই যে এটা রেস্টুরেন্ট, এটা রিসেপশন, আর আমাদের ওই রুমটা। বাইরে থেকে খুব সুন্দর লাগছে, লাইট পড়েছে। বাইরেও বসার জায়গা আছে, ওখানে একটা দোলনা রাখা আছে। আমরা সন্ধ্যেবেলা অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া, এটাই খুলে দেখা যাক কীরকম হলো। ও ওয়াও, দেখতে তো ভালো লাগে, জানি না খেতে কেমন হবে। আর তার সাথে কফি অর্ডার করেছিলাম, কফিটা খেয়ে দেখতে হবে কেমন। দেখে তো ঠিকঠাক লাগছে, খেয়ে দেখতে হবে। ঢালো ঢালো, হা হা, গরম গরম কফি আর তার সাথে চিকেন পকোড়া। একটা সুন্দর ব্যালকনি আছে, ওখানে বসে বসে খাওয়া যাবে। পরের দিন সকালবেলা আমরা প্রায় 6টা 6টা নাগাদ উঠে পড়ি ঘুম থেকে। তার আগেই এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল, আকাশ তখনও অংশত মেঘলা ছিল। তার মধ্যেই আমরা ছাতে হাতে ঘুরতে বেরিয়ে পড়ি এই মূর্তি টুরিস্টটাকে দেখতে। সকালে বৃষ্টির পর পরিবেশ প্রায় একদম অন্যরকম হয়ে গিয়েছিল, সমস্ত গাছপালাগুলো আরও অনেক সবুজ হয়ে গিয়েছিল। এই টুরিস্ট লজটি ছবি তোলার জন্য একেবারে আদর্শ জায়গা। বিভিন্ন বড় বড় পাথরের মূর্তি, হাতি, গন্ডার, জিরাফ, বাইসন চারিদিকে সাজানো রয়েছে এই টুরিস্ট লজের মধ্যে। আর সবুজের মধ্যে ছবি তোলার আর মজাই আলাদা, আমরা প্রচুর ছবি তুলেছিলাম। মূর্তি টুরিস্ট লজ আমরা বুক করেছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটের থ্রু দিয়ে, এবং প্রত্যেক কটেজ পিছু ভাড়া লেগেছিল 2900 টাকা এবং তার সাথে জিএসটি রয়েছে। থাকার জন্য কটেজগুলি খুবই সুন্দর, প্রতিটি কটেজই ডাবল বেডেড। অতিরিক্ত একজনের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়াতে কটেজের মধ্যে থাকতে পারবে। এছাড়াও সিনিয়র সিটিজেন এবং ক্যান্সার পেশেন্টদের জন্য এই কটেজগুলিতে অতিরিক্ত ছাড় রয়েছে। কটেজগুলো একটু দামের দিকে হলেও তার যে সমস্ত ব্যবস্থাপনা রয়েছে সেদিক দিয়ে আমার যতটুকু মনে হয়েছে যথেষ্টই। এই মূর্তি টুরিস্ট লজে থেকে যে কেউ খুব সহজেই সমস্ত জঙ্গল সাফারি করতে পারবে। মূর্তি টুরিস্ট লজের কাছেই মূর্তি ব্রিজ, সেই মূর্তি ব্রিজের কাছেই টুরিস্ট লজের মানে জঙ্গল সাফারি করার অফিস রয়েছে, সেখান থেকে জঙ্গল সাফারির জন্য গাড়ি বুক করা যায়। আমরা যেহেতু বর্ষার সময় গিয়েছিলাম এবং সেই সময় করোনাও যেহেতু একটু ঊর্ধ্বমুখী ছিল, সেই জন্য জঙ্গল সাফারি ওই সময় বন্ধ ছিল, তার জন্য আমরা জঙ্গল সাফারির সুযোগ হাতছাড়া করে ফেলি। নিউমাল জাংশন থেকে মূর্তি টুরিস্ট লজ আমরা এসেছিলাম একটি 4-সিটার গাড়িতে। নিউমাল জাংশনের নামার পরেই আমরা ওই গাড়িটি পেয়ে যাই এবং দরদাম করে 500 টাকাতে আমাদের মূর্তি টুরিস্ট লজে নিয়ে আসে।
ওই ড্রাইভার দাদার সাথে পরে আমরা কথাও বলে নিই, যাতে পরের দিন সাইট সিইংয়ের জন্য ওনার গাড়িতেই আমরা যেতে পারি। একবার আলাপ হয়ে যাওয়ার পরেই ওই দাদার সাথে কথাবার্তা বলে যথেষ্ট ভালো লেগে যায় এবং পরের দিন সেভেন পয়েন্টসের জন্য ওই দাদাকেই আমরা বলে রাখি। এই মূর্তি টুরিস্ট লজে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু কথা বলি। এখানে সমস্ত রকম খাওয়া দাওয়াই পাওয়া যায়, বিশেষত বেঙ্গলি এবং চাইনিজ এই দু ধরনের খাবার পাওয়া যায়। রুম ভাড়ার সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মধ্যে ব্রেড টোস্ট, স্যান্ডউইচ, জ্যাম এইসব থাকে, অথবা আমরা লুচি, আলুরদম বা লুচি ঘুগনি এইসব পেতে পারি, এবং তার সাথে একটি করে মিষ্টি থাকে। এটাই এখানে ব্রেকফাস্ট। এবং দুপুরবেলা এবং রাত্রে লাঞ্চ ডিনারে মিল সিস্টেম খাওয়া দাওয়া পাওয়া যায় এবং তার সাথে আলাকাটা মেনুও পাওয়া যায়। সেখানে সব রকম মাংস এবং মাছের আইটেম এখানে রয়েছে, সবই পাওয়া যায়। আমাদের প্রথম দিনে মুক্তি নদী ঘোরা এখানেই শেষ হলো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। পাশে থাকবেন।